আমার মার একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছিল, তো ভালো আছেন, নার্সিংহোমে আছেন, একটু সোডিয়াম পটাশিয়ামের হয়েছিল, একটা বেড়ে গেছে, কিন্তু যেহেতু আমরা ভর্তি করেছি সেহেতু ফুল চেক আপ করে তারপরে নিয়ে যাব। তো রেশমি আর ঋদ্ধি গতকাল মাকে ভর্তি করেছিল, এবং রেশমির তোমাকে বলছিলাম যেটা একটা টানা একটা শুটিং চলছে, তো মাকে গতকাল ভর্তি করে তারপর টাকি গেছে, আমি আর ঋদ্ধি ছিলাম, আজকে সকালেও গেছিলাম, ইনফ্যাক্ট নার্সিংহোম থেকে আমি স্টেট এখানে এসেছি, এখন আবার নার্সিংহোমে যাব, আশা করছি কাল বা পরশুর মধ্যে মাকে ছেড়ে দেবো। না না না, ইসিজি ইকো সবই ভালো আছে, চেস্টের কনজেশন নেই এই বয়সে যেগুলো হয়, এমনি বয়সজনিত যা যা সমস্যা সেগুলো তো হচ্ছে, মা 85-এর ওপরে বয়স, আর এই গরমটা একটা বড় কারণ আর কি।